রাজশাহী মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ এই বর্তমান অনির্বাচিত ও গণতান্ত্রিক অসাংবিধানিক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র কর্তৃক ঘোষিত বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে আমরা ঢাকা থেকে এসেছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই সভার প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য জনাব নজরুল ইসলাম খান। আরও উপস্থিত রয়েছেন রাজশাহী মহানগর বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ। আমি একে একে সকলের নাম বললাম না, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আপনাদের কাছে সেজন্য ক্ষমা প্রার্থী। সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকে বাংলাদেশ একটি অত্যন্ত সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। বাংলাদেশে গত 15 বছর যাবৎ গণতন্ত্র নাই, দেশে ভোটাধিকার নাই, নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে। বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে সেই 1/11 যে একটি চক্রান্ত হয়েছিল 2007 সালে, সেই চক্রান্তের ধারাবাহিকতায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের একটি অপশক্তির সাথে হাত মিলিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসে এবং আসার পরে তাদের জনবিচ্ছিন্নতা তারা বুঝতে পেরে তারা নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। এই সরকার ক্ষমতা আসার পর আপনারা জানেন 25শে ফেব্রুয়ারি গেল কিছুদিন আগে বিডিআর পিলখানায় আমাদের 57 জন চৌকস সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে চিরতরে পঙ্গু করে ফেলার একটি চক্রান্ত করে। তারপরে আপনারা জানেন যে একটি কেয়ারটেকার সরকার ব্যবস্থা, যেটি বর্তমান সরকারেরই আন্দোলনের ফসল হিসেবে তারা বলতে চায়। তারা 2011 সালের 30শে জুন এক তথাকথিত বিচারপতি খায়রুল হকের একটি বানানো মিথ্যা মন গড়া রায়ের উপর ভিত্তি করে তারা কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে। প্রিয় বন্ধুগণ, এটি তাদের দীর্ঘমেয়াদী নীল নকশার চক্রান্ত বাস্তবায়নের জন্যেই তারা এই পদক্ষেপটি গ্রহণ করে, যাতে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ ভোট দিয়ে আর সরকার তাদের পছন্দনীয় যে সরকার সেটি নির্বাচিত না করতে পারে। প্রিয় ভাইরা, আপনারা জানেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 26শে মার্চ সেই কালোজয়ী স্বাধীনতার ঘোষণার মাধ্যমে একটি মুক্তিযুদ্ধ শুরু হয় এবং 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার পাই। স্বাধীন বাংলাদেশ গড়া হয়েছিল এজন্যই, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবাও ঢাকা শহরে গেরিলা মুক্তিযুদ্ধ করেছিলেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বুকে যেখানে তারা শহরে তারা দুর্গ গড়ে তুলেছিল সেখানে গেরিলা হামলার মাধ্যমে সরকার তখন হানাদার বাহিনীর বুকে কাঁপুনি ধরিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ গড়া হয়েছিল যাতে বাংলাদেশের প্রত্যেকটি জনগণ, প্রতিটি মানুষ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান মর্যাদা নিয়ে বাঁচতে পারে এবং সকলের সমান বিচার পাবার অধিকার থাকে এবং সকলেই সবার ভোট থাকে একটা, সকলে ভোট দিয়ে যাতে তাদের পছন্দসই সরকার নির্বাচিত করে এবং সেই সরকার হবে, দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে, সেই সরকারের দায়বদ্ধতা থাকবে ভোটারদের কাছে। আজকে যেহেতু একটি নির্বাচিত সরকার ক্ষমতায় নাই, এই সরকার তাদের পৃষ্ঠপোষক কিছু মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীদেরকে মুনাফা করার, অতি মুনাফা করার সুযোগ করে দেওয়ার জন্য
মাঝে মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে তারা যেদিকে যাওয়ার জন্য তারা কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, তারা এই লুটেরা ব্যবসায়ীদেরকে সাধারণ জনগণের পকেট থেকে টাকা কেটে নেওয়ার জন্য যা যা করণীয় সবই করে এবং এটি তারা করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। বাইরে আমি লম্বা বক্তব্য আর দিব না, দীর্ঘ বক্তব্য দিব না। গত দুইটি নির্বাচন 2014 সালে এবং 18 সালে আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের নামে বাংলাদেশের জনগণের সাথে একটি তামাশা করা হয়েছে। 2020 সালে আমি মেয়র নির্বাচন করেছি ঢাকা ঢাকা দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেয়র প্রার্থী ছিলাম এবং প্রায় 60টি সংসদ সদস্যের আসনের সীমানা নিয়ে 25 লক্ষ ভোটারের সংখ্যা নিয়ে সেই উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করেছিলাম। সেখানে আমি প্রত্যক্ষদর্শী ছিলাম, আমি দেখেছি নির্বাচনের নামে কিভাবে ধোঁকা দেওয়া হয় জনগণকে। একটি সম্পূর্ণ বানোয়াট মিথ্যা মন গড়া তারা নির্বাচনের ফলাফল আগে থেকেই তৈরি করে রাখে এবং সেটিকে পরবর্তীতে ঘোষণা করে দেয়। ভাইরা, আবারও একটি সংকটময় পরিস্থিতি আমাদের সামনে আসছে। আগামী বছর এই সরকারের মেয়াদ শেষ হবে এবং তারা আবারও পরিকল্পনা করছে আবারও কিভাবে ভোট কারচুপি করে তাদের এই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে। আমি আপনাদের সামনে শেষ যে কথাটি বলে প্রতিজ্ঞা করতে চাই, আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে চলেছেন, আজীবন লড়াই করেছেন দেখে ওনাকে আজকে এখনো এই সরকারের নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তিনি কারাবন্দী অবস্থায়, অসুস্থ অবস্থায় বন্দী রয়েছেন। আমরা ওনার এই ত্যাগকে বৃথাতে চেয়ে দেবো না, কোনো শহীদদের রক্তকে বৃথাতে চেয়ে দেবো না। আজ পর্যন্ত সকল যত ভাই ও বোনেরা গুম খুনে শিকার হয়েছেন ও মামলা হামলায় শিকার হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের রক্তকে আমরা বৃথা যেতে দেবো না। ইনশাল্লাহ আগামী বছর এই সরকারের মেয়াদ যেদিন শেষ হবে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে এবং একটি সঠিক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের আন্দোলন শেষ হবে এবং আমরা ঘরে ফিরে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানাই এবং আমাদের নেতা এই গণতন্ত্রী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে।